এরপরে কিন্তু ওই লোকটাকে বাসা আনবা না, দরকার পড়লে ঘরের বাইরে গিয়ে কথা বলবা। তুই এত কথা বলতে আসো কি ব্যাপারে? তোর সাথে কি খারাপ কিছু করছে? আমার সাথে খারাপ কিছু হয় নাই, কিন্তু ওর নজর মোর ভালো লাগতে আছে না। কা হনো, নজর যদি ভালো হইতে তাহলে শশীর দিকে নজর দিত। জিজ্ঞেস করলাম আর কি, বোন কিনা। আপনি এখানে অপেক্ষা করেন, মনি ভাইয়াকে ইনফর্ম করে আসতে আসছি। চমৎকার মেয়ে, কঠিন কিন্তু এই বাসায় আমায় আসতে হবে। বড় ব্যাপারটা আমি বুঝলাম না, তোমার এই ফাজিল বন্ধু স্বপনকে তুমি কি বাসায় আসতে বলছো? হয় মান দেখবে কি আইছে তলেই তো আসছে। আমি বুঝলাম না তোমার সাথে এত বড় বেইমানি করার বাদেও তুমি ক্যামেরা দেখে বাসায় আসতে বললা। নিরিবিলি কথা বলার লেগেই তো ওরে বাসায় আসতে কইছি, তুই ওর মোরে ঘরে লইয়া আনতে আসি। কিন্তু বড় হনু, এরপরে কিন্তু ওই লোকটাকে বাসায় আনবা না, দরকার পড়লে ঘরের বাইরে গিয়ে কথা বলবা। তুই এত কথা বলতে আসো কি ব্যাপারে? তোর সাথে কি খারাপ কিছু করছে? আমার সাথে খারাপ কিছু হয় নাই, কিন্তু ওর নজর মোর ভালো লাগতে আছে না। কা হনো, নজর যদি ভালো হইতে তাহলে শশীর দিকে নজর দিত। আচ্ছা ওরে এরপর থেকে বাসায় আর আনবো না রে, এখন পাঠিয়ে দে। দিতে আসি তাছাড়া তুই থাকো গাজীপুর, মুই থাকি ঢাকা, মগের থানাও আলাদা, মুই কেস করলে ওই কেস দেখবে। তার সাথে অন্য চিন্তা কর। অন্য চিন্তা কি করব, আমি তো এই প্ল্যানটা নিয়েই আসছিলাম দোস্ত। এই প্ল্যান কামে লাগানো যাইবে না। আর তাছাড়া মোরা যে থানার আন্ডারে আসি, সেই থানার এসআই আশরাফ মুগের সেনে, মুই ওই থানায় গেলে এসআই আশরাফ মনে করবে মুই মিথ্যা মামলা দিতে আইসি। আর সবচাইতে বড় কথা, সবির বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে আসি এসআই আশরাফের লগে, আর
এই সময় মিথ্যা মামলা লইয়া তার সামনে যাওন যাইবে না। বরং তুই এক কাম কর। কি কাম? তোরে তো জামি বাসাতে বাইর করে দিয়েছিল। তুই শশীর আর তোর একটা ছবি এডিট করলে ফেসবুকে আপলোড দে, ক্যাপশন দিবি মাই সুইট হার্ট বেবি। কি বলতেছিস তুই? শশী তো লাভার না। আরে এ লাভার ছেল, এখনো কি লাভার আছে? আর যেহেতু ওরা তোরে বাসার থেকে বাইর করে দিয়েছে, তুই এর প্রতিশোধ নিবি, তাতে তোর একটা লাভ হইবে। এই ছবি সবার সামনে আসলে ছবির আর বিয়া হইবে না, তখন তুই ছাড়া তো আর কেউ নাই, তোর লগেই বিয়া দিতে বাধ্য হইবে। বুদ্ধিটা কিন্তু খারাপ না। শশী আর আমার ছবি যদি ফটোশপে এডিট করে ছাড়তে পারি, তাহলে শশীকে আমার বিয়ে করার আর একটা সুযোগ কিন্তু থাকে। এ বেড়া কি বাবর, মুই যেটা কইলাম হেইয়ে কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করব করব। মাইন্ডারটাই মোর পেলান গেলছে, মাইন্ডারটাই যদি এই কাম করে তাহলে এস আই আশরাফের লগে মগজ ছবির বিয়া দেওয়া যাইবে। হন কামটা কিন্তু তাড়াতাড়ি করা লাগবে। আরে বুঝছি বুঝছি, আমি আজকেই বাসায় গিয়ে আমার আর শশীর ছবি ফটোশপে ফালায় এডিট করে ছেড়ে দেব। আরে তোর আইডি থেকে ছাড়তে হইবে? তা আমার আইডি থেকেই তো ছাড়বো, তোর আইডি থেকে ছাড়বো নাকি? গুড, মাথায় বুদ্ধি ডকছে বয়, চালই আছে। আচ্ছা ঠিক আছে। চা খাবি? দুধ চা না রং চা? দুধ চা।